हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी राजीव, आबारो एक नतून इंटरेस्टिंग भिडियो निये चले एसेछि। तो भिडियोटा कि आमरा प्रत्येके कम्पिउटार यूज करी, कम्पिउटारे कीबोर्डे ओपरे रोते F1 थेके F12 पर्यन्त प्रत्येकटी की रयेछे, किन्तु आमरा अनेकेई जानी ना ओई कीगुलोर काज। अनेकेरी मने प्रश्न थाके जे ओई कीगुलोर काज। तो कीगुलिर काजगुली जानते गेले आमादेर आजकेर एई भिडियोटी लास्ट पर्यन्त देखते हबे। तो বেশি কথা না বলে চলুন ডেস্কটপ স্ক্রিনে দেখা হচ্ছে ভিডিও স্টেজে। তো আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। ফার্স্ট কি F1 কি। তো F1 কি এর কাজ কি, যদি আমরা ডেস্কটপে F1 কি প্রেস করি তাহলে দেখতে পাবো যে উইন্ডোজ 10 এর হেল্প মেনু ওপেন হবে। तो देखलाम कि हाउ टू गेट हेल्प इन विंडोज 10, माने विंडोज 10 एर हेल्प स्क्रीन ओपन हुए चे। तो आम्रा जो दी माइक्रोसॉफ्ट वारे गिए F1 की प्रेस करी ताले देखते पाबो कि ओपन हुए गए चे। माइक्रोसॉफ्ट वारे प्रत्येक टी हेल्प स्क्रीन ओपन हुए चे, जगलो की किया चे मार्जिन एंड पेज सेटअप, हेडर एंड फुटर्स, ভিউ অ্যান্ড নেভিগেটিং, এরকম অনেকগুলি অপশন রয়েছে আমরা দেখতে পাব, যেগুলো কি আমরা কোনো কিছু হেল্প চাইলে মাইক্রোসফট ওয়ার্ড থেকে F1 কি প্রেস করলে হেল্প স্ক্রিন প্রদর্শিত হবে। তো নেক্সট চলে যাব কি F2 এর কাজ। তো ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে আমার একটি ফোল্ডার রয়েছে, এই একটা ফোল্ডার, এটাকে কি করব F2 প্রেস করে কাজ করব। কি কাজ করব, এই ফোল্ডারটার নেম রয়েছে নিউ ফোল্ডার, এটা একবার ক্লিক করব, দিয়ে F2 প্রেস করব। দিলে কি হচ্ছে, রিনেমের অপশন চলে এসেছে, আমি এটাকে একটি নাম দেব, যেমন কি দিল্লি, দিয়ে এন্টার প্রেস করব। তাহলে F2 এর কাজ কি, F2 এর কাজ হচ্ছে কোনো ফাইলের নাম পরিবর্তন করার জন্য F2 বাটনের কাজ। তো নেক্সট চলে যাব কি F3 এর কাজ। F3 এর কাজ কি, F3 এর কাজ হলো যে একটি ফাইলে অনেকগুলি ফটো বা MP3 রয়েছে, তো তার মধ্যে থেকে আমাকে একটি ডকুমেন্টকে ওপেন করতে হবে। তাহলে একটা ফাইলের মধ্যে হাজারটা যদি ডকুমেন্ট থাকে তাহলে আমাকে খুঁজতে অনেক টাইম লাগছে। F3 এর মাধ্যমে কি হয়, সার্চ করে আমরা বের করতে পারি। তো আমার চলে যাব দিস পিসিতে, গিয়ে আমি ফাইলটাকে ওপেন করব। এইখানে আমি সাউথ বলে একটা ফাইলকে খুঁজব, তাহলে আমি এইখানটা F3 প্রেস করব। F3 প্রেস করলাম, এখানে সার্চের অপশান চলে এলো, তাহলে এখানটা লিখব কি সাউথ, SOUTH, লিখে এন্টার প্রেস করব। সাউথ যতগুলি নাম আছে ততগুলি কিন্তু আমাকে দেখিয়ে দিল, সাউথ যতগুলিতে থাকবে ততগুলি আমাকে শো করবে। এটা হচ্ছে F3 বাটনের কাজ। তো নেক্সট কি, নেক্সট হচ্ছে F4 বাটনের কাজ। F4 বাটনের কাজ কি, সাপোজ আমরা ওয়ার্ডে ঢুকে আছি, তো এই ওয়ার্ড ডকুমেন্টটা আমরা ক্লোজ করব, তখন আমরা কি করি, আমরা শর্টকাটভাবে অল্টের সঙ্গে F4 বাটন প্রেস করলে এটা ক্লোজ করা যায়। নো করে আমি এন্টার করে দিলাম, ক্লোজ হয়ে গেল ফাইলটি। তাহলে ওয়ার্ড ডকুমেন্টটি ক্লোজ করার জন্য অল্ট প্লাস F4 করে ক্লোজ হয়ে গেল। আর কি, কম্পিউটার শাটডাউন করার সময় অল্ট প্লাস F4 করে শাটডাউন করা যায়। অল্ট প্লাস F4 করলাম, শাটডাউনের অপশান এলো, আমি এন্টার প্রেস করলে ওকে হয়ে যাবে, কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। এটা হচ্ছে F4 বাটনের কাজ। তো নেক্সট চলে যাব F5 বাটনের কাজ। F5 বাটনের কাজ কি, সাপোজ আমরা ডেস্কটপে এরকম ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে রিফ্রেশ করি, কম্পিউটারে ডেস্কটপ স্ক্রিনটা কি হয়, রিফ্রেশ হয়। এবার আমি একবার যদি রাইট ক্লিক করে রিফ্রেশ করে দিই, তারপর যদি F5 বাটনটি বারে বারে প্রেস করি তাহলে কি হবে, রিফ্রেশ হতে থাকবে, বারে বারে আমি প্রেস করবো রিফ্রেশ হতে থাকবে। তাহলে F5 বাটনের কাজ হচ্ছে রিফ্রেশ করা। তো নেক্সট চলে যাব কি, নেক্সট হচ্ছে F6 বাটনের কাজ। তাহলে F6 বাটনের কাজ হচ্ছে আমরা একটা
ব্রাউজার ওপেন করে নেব, গুগল ক্রোম। তো এইখানটায় আমি ফেসবুক সার্চ করলাম, facebook.in সার্চ করে আমি বের করলাম ফেসবুকের পেজটা। এবার আমি চাইছি আমি আলাদা একটা ওয়েবসাইটে যাব, তখন কি করব আমরা F6 প্রেস করব। F6 প্রেস করলে কি হবে, অ্যাড্রেস বারে সিলেকশান হয়ে গেল। এবার আমি কোনো কিছু চাইলে সাপোজ হোয়াটসঅ্যাপ নেব, তো হোয়াটসঅ্যাপ ওয়েব এন্টার করে দিলাম, হোয়াটসঅ্যাপ ওয়েব কিন্তু চলে এলো। তাহলে F6-এর কাজ হচ্ছে অ্যাড্রেস বারে পৌঁছে দেওয়া। তো নেক্সট চলে যাব কি F7। F7-এর কাজ কি, মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। এইখানটায় আমি সাপোজ লিখলাম সার্টিফিকেট, স্পেলিংটা একটু ভুল করে দেব, সার্টিফিকেট এই স্পেলিংটা লিখেছি, এটা কিন্তু সার্টিফিকেট স্পেলিং নয়, আমি কিন্তু ভুল করে লিখেছি। F7-এর কাজ হচ্ছে স্পেলিং চেক করা, তাহলে F7 বাটনের কাজ কি, স্পেলিং চেক করা। তাহলে আমি এইখানটায় F7 প্রেস করব। F7 প্রেস করলে এখানটায় কিন্তু স্পেলিং চেক করার জন্য আমাকে একটি বক্স এসছে, যার মধ্যে নিচে কি আছে, সাজেশন বলে একটা অপশান আছে। F7 প্রেস করতে একটি ড্রপ ডাউন বক্স এলো, যার মধ্যে আমাকে সাজেশন দিচ্ছে সার্টিফিকেট স্পেলিংটা। তো এটাই কিন্তু রাইট স্পেলিং সার্টিফিকেট, তো আমি ভুল করে লিখেছি, তাহলে এটাকে ঠিক করব, তাহলে সার্টিফিকেটটা এটা চেঞ্জ করে দেব, দিয়ে কি করব ক্লোজ করে দেব। তাহলে আমার সার্টিফিকেট স্পেলিংটা কিন্তু এখন ঠিক চলে এসেছে। তাহলে F7-এর কাজ হচ্ছে কি, স্পেলিং চেক করা। তো নেক্সট কি, নেক্সট হচ্ছে F8 বাটনের কাজ। F8 বাটনের কাজ কি, কম্পিউটারকে সেফ মুডে ওপেন করার জন্য F8 প্রেস করা হয় থাকে। আর কি, আমরা এক্সেলে দেখতে পাব যে F8 যদি একটি সেলে যদি মাউস পয়েন্টার রেখে F8 প্রেস করি, তারপর যদি আমি ডাউন অ্যারোটা প্রেস করতে থাকি, অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে F8-এর কাজ। তাহলে F8-এর কাজ কি, আমরা কম্পিউটারকে সেভ মুডে অন করার জন্য ব্যবহার করে থাকি। আবার কি, এক্সেলে কাজ করতে করতে যদি আমি সেলগুলোকে সিলেক্ট করতে চাই মাউস না ইউজ করে, তাহলে আমরা কিবোর্ডের মাধ্যমে সেলগুলোকে সিলেক্ট করে থাকি। তো নেক্সট কি, নেক্সট হচ্ছে F9। F9 বাটনের কাজ কি, F9 বাটনের কাজ হচ্ছে খুব একটা আমরা উইন্ডোজে ব্যবহার করি না, সাধারণভাবে MS আউটলুকে ইমেল সেন্ড অ্যান্ড রিসিভস করা যায়, আবার কি ট্যালিতে শর্টকাটভাবে F9 প্রেস করে কাজ করা হয়। তো নেক্সট কি, নেক্সট হচ্ছে F10। F10 কি, F10-এর কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে মেনুগুলি শর্টকাটভাবে বের করানোর জন্য F10 প্রেস করা হয়ে থাকে। আমরা যে উপরে এই মেনুগুলি দেখতে পাচ্ছি, এই মেনুগুলি আমরা মাউস না ইউজ করে কিবোর্ডের মাধ্যমে F10 প্রেস করলে আমরা একটা মেনু থেকে আর একটা মেনুতে যেতে পারবো। তো নেক্সট, নেক্সট কি, নেক্সট হচ্ছে F11। F11-এর কাজ কি, F11-এর কাজ হচ্ছে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব, এখানে লিখব রবীন্দ্রনাথ টেগোর, এই ওয়েবসাইটটাকে আমরা ওপেন করলাম। এবার এই ওয়েবসাইটটাকে আমরা ফুল স্ক্রিনে দেখার জন্য F11 প্রেস করব। তাহলে এই ওয়েবসাইটটাকে ফুল স্ক্রিন দেখার জন্য কি করতে হবে, F11 প্রেস করতে হবে, তাহলে ফুল স্ক্রিনে আমরা এই ওয়েবসাইটটাকে দেখতে পাবো। নেক্সট, নেক্সট কি, নেক্সট হচ্ছে F12 বাটনের কাজ। তো F12 বাটনের কাজ কি, আমরা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেব। আমি একটা ডকুমেন্ট আগে থেকে সেভ করে রেখেছি, তো যদি আগে থেকে কোনো ডকুমেন্ট সেভ করা থাকে সেটিকে আবার চেঞ্জ করে, মানে এডিট করে যদি কিছু আমি আবার টাইপ করি, সেটাকে পুনরায়ভাবে সেভ করার জন্য বলা হয় যাকে, সেটা হচ্ছে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ ডায়লগ বক্স ওপেন করার জন্য F12 প্রেস করা হয়। F12 প্রেস করে দেখব সেভ অ্যাজ ডায়লগ বক্স চলে এসছে, আমরা এখানটায় লোকেশান সেট করব, ফাইল নেম দেব, দিয়ে সেভ করব। এটা হচ্ছে F12-এর কাজ। তো ভিডিওটা এই পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে কম্পিউটার এবং মোবাইল রিলেটেড
বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটি টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাবেন। তো আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি আপনার পাশে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।